হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে সব সমস্যার কারণে ঘন ঘন প্রস্রাব হয় এবং মাত্র তিনটি অভ্যাস রপ্ত করতে পারলে এই ঘন ঘন প্রস্রাব থেকে আপনি মুক্তি পাবেন। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক যেসব সমস্যার কারণে ঘন ঘন প্রস্রাব হয়। বয়স বেড়ে গেলে অনেকেরই ঘন ঘন প্রস্রাব হয়, এছাড়াও যে কোনো বয়সী মানুষের এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ঘন ঘন প্রস্রাব হওয়া শরীরের জন্য একটি জটিল সমস্যা। সারাদিন ধরে পানি পান করলে দিনে কমপক্ষে 8 থেকে 10 বার প্রস্রাব করতে হয়, কিন্তু বারে বারে বাথরুমে যেতে হলে একটা সময়ের পরে তা দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে। তবে এক নজরে জেনে নেওয়া যাক এই সমস্যা কোন কোন আসন্ন শরীর খারাপের সংকেত দিতে পারে, কীভাবেই বা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বারে বারে প্রস্রাব অনুভব করলে তার পিছনে অনেক কারণই থাকতে পারে। অতিরিক্ত পরিমাণে মদ্যপান, মূত্রবর্ধক ঔষধপত্র খাওয়া, গর্ভবতী হওয়া, পেলভিক টিউমার হওয়া বা স্ট্রোকের সমস্যাও হতে পারে। বারে বারে প্রস্রাবের অভ্যাস বা প্রবণতা ডায়াবেটিসের সংকেত দিতে পারে। এই সময়ে খুব দ্রুততার সাথে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। বেশ কিছু সময়ে মূত্রাশয়ের সংক্রমণের ফলে বারে বারে প্রস্রাব করার সময় সমস্যা দেখা দিতে পারে। বারে বারে মূত্রত্যাগের প্রবণতা বাইরের সংক্রমণ শরীরে প্রবেশ করতে পারে, বড়সড় ঝুঁকি থেকেই যায়। চিকিৎসক যত তাড়াতাড়ি এই বিষয়ে পরামর্শ দেবেন বা চিকিৎসা শুরু করবেন ততই মঙ্গলময় হবে। যেই পথ দিয়ে প্রস্রাব প্রবাহিত হয় সেই পথ দিয়ে নানান ধরনের ব্যথা বেদনা হতে থাকে। বেশ কয়েকবার এমন পরিস্থিতির সৃষ্টি হয় যা জটিলতার দিকে অগ্রসর হয়। প্রস্টেট একটি শরীরের গুরুত্বপূর্ণ গ্রন্থি, শরীরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর আকার পরিবর্তন হয়। যদি এর আকার বড় হয় সেক্ষেত্রে প্রস্রাব করার সময় বাড়তি চাপ লক্ষ্য করা যায়। এর ফলেই ক্রমাগত প্রস্রাবের প্রবণতা দেখা যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, সেক্ষেত্রে ঔষধ ছাড়াই সমস্যার সমাধান হতে পারে। এজন্য শরীরে অ্যালকোহলের মাত্রা একদমই কমিয়ে দিতে হবে। এমন কিছু ঔষধ খাওয়ার অভ্যাস থাকলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। তো দর্শক, এবার তাহলে জেনে নেওয়া যাক যে তিনটি অভ্যাস আপনার এই ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি দিতে পারে। তিনটি অভ্যাসের মধ্যে প্রথমত হচ্ছে চা, কফি ও ধূমপান একেবারেই বাদ দিতে হবে। এই কয়েকটা জিনিস আপনার তেমন কোনো কাজে লাগে না, তেমন কোনো উপকারও হয় না, বরং ক্ষতির দিকে নিয়ে যায়। আবারও রিপিট করছি, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ধূমপান একেবারেই বাদ দিয়ে দিন। সেই সাথে সাথে পরিমিতি নিয়ে আসুন পানি পানের অভ্যাসের দিকে। এরপর দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে কেগাল এক্সারসাইজ, অর্থাৎ এক ধরনের ব্যায়াম। আপনারা সেগুলো ছবিতে দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন, কেননা তলপেটের মাংসপেশিগুলো ব্যায়াম করা অত্যন্ত জরুরি, যাতে ঘন ঘন প্রস্রাব না হয় অথবা যাদের প্রস্রাব কাপড়ে পড়ে যায়। কেগাল এক্সারসাইজ তাদেরকে এ থেকে মুক্তি দেবে। আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এজন্য আপনি চেষ্টা করুন ব্লাডার এক্সারসাইজ করতে। এভাবে মূত্রথলির ব্যায়াম করানো যায়। অনুভব করুন যে আপনার প্রস্রাবের চাপ এসেছে, এক্ষুনি আপনাকে ওয়াশরুম বা প্রস্রাবখানায় যেতে হবে। এমন আপনি মনে করুন যে প্রস্রাবখানায় আপনার কোনো আত্মীয় আছে, কোনো প্রয়োজনীয় লোক সেখানে প্রস্রাব করছে, উনি বেরিয়ে আসার পর তারপর আপনি বাথরুমে যাবেন। তাহলে আপনি অনায়াসে 5 মিনিট তাকে সময় দিতে পারবেন। কিন্তু আপনার প্রস্রাবখানা খালি আছে, কিন্তু আপনি এটা আপনার অনুভবে নিয়ে আসুন। আপনি আপনার অনুভবে নিয়ে আসুন যে বাথরুমে কেউ একজন আছে। এভাবে প্রথম দিন আপনি 5 মিনিট অপেক্ষা করুন, দ্বিতীয় সপ্তাহে 10 মিনিট অপেক্ষা করুন। এভাবে প্রত্যেক সপ্তাহে আপনি 5 মিনিট করে বাড়িয়ে সময় নিতে থাকুন। এটাকেই আমরা বলি ব্লাডার ড্রিল বা মূত্রথলির ব্যায়াম। তাহলে আমাদের তিনটে অভ্যাস হলো, 1 নম্বর হচ্ছে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস ও ধূমপান ত্যাগ করা এবং পানির পরিমিতিবোধ, এরপর হচ্ছে কেগাল এক্সারসাইজ, এরপর হচ্ছে প্রস্রাব থলির ব্যায়াম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।